গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধু, মনে নিয়ে চলে এলাম একটা নিউ রেসিপি। অনেকদিন ধরেই ব্লগ দিচ্ছি, রেসিপি ছাড়া হচ্ছে না, কিন্তু ভাবলাম না আজকে তোমাদের সাথে কিছু পরপর রেসিপি শেয়ার করবো। তো চলো আজকে দেখে নাও কী বানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করে নেবো মানকচু দিয়ে নিরামিষের দিনে একটা সুন্দর তরকারি, যেটা ভাত দিয়ে নিরামিষের পদে এই রেসিপিটা করে কিন্তু খেতেই পারেন। তো চলুন দেখে নিই আজকে মানকচু দিয়ে নিরামিষের তরকারি কীভাবে আমি বানাচ্ছি। এই যে এটা হচ্ছে মানকচু, বাজার থেকে আনা হয়েছে। এবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাল ছাড়িয়ে ছোটো ছোটো কিউব কিউব করে কেটে নিচ্ছি। এই যে মানকচুর সাইজগুলো এরকম করে কেটে নিয়েছি, আলুগুলোকেও ঠিক এরকম সাইজেই কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি জিরে বেটে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি। এদিকে একটা পাত্রে জল ফুটতে দিয়ে দিয়েছি। এখন মানকচুগুলো দিয়ে দেবো, একটা ঢাকা চাপা দিয়ে আমি হালকা করে ভাপিয়ে নেবো। তাহলে কি যদি এটার মধ্যে একটু কুটকুটে ভাব থাকে সেটাও থাকবে না, ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। এই যে আমার মানকচুগুলোকে ভালো করে ভাপানো হয়ে গেছে, এবার আমি একটা ছাঁচা দিয়ে তুলে নিচ্ছি। এখন কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, তেল ভালো মতো এদিকে গরম হোক। আর এদিকে দেখুন একটু জাস্ট ভাপিয়ে নিয়েছি বলে কচুগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো ভেজে নেবো। এই মানকচুর তরকারিটা দাদুর খুব পছন্দের, তো দাদু এসেছিলো, দাদু বলেছিলো যে করে খাওয়াতে, তাই করে খাওয়ানো হয়েছে। আর দাদুর দাঁত নেই তার জন্য আর এখানে নারকেল দিইনি, নারকেল দিলে দাদু খেতে অসুবিধা হবে। আলুগুলো হাফ ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে, এই অবস্থায় আমি কচুগুলোও দিয়ে দিলাম, কচুগুলোও একটু ভেজে নিতে হবে। এই তরকারিটা নিরামিষে যেমন ভাল লাগে, এটা কিন্তু চিংড়ি দিয়ে রান্না করলেও কিন্তু দুর্দান্ত খেতে লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এটা একটা পাত্রে তুলে নেব। এখন ওই কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, ফোড়নে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা, আর এদিকে যে জিরেটা বেটে রেখেছিলাম তার মধ্যে এক চামচ মতো আমি আদা দিয়ে দিলাম, মিক্স করে নেব। আর এর মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এই অবস্থায় কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। নিরামিষের দিনে কিন্তু এই পদটা বেশ ভালোই লাগে ভাতে খেতে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছি সেটা। নিরামিষের দিনের পদ কিন্তু অনেক ধরনেরই হয়, আলু পোস্ত, ডাল তো বাঙালি ঘরে থাকেই, তো তার সাথে কিন্তু এই মানকচুর রেসিপিটা একবার নিশ্চয়ই ট্রাই করতে হবে। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার দিয়ে মশলাটা ভালো মতো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোমতো কষে হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি যে কচু আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে এক চামচ মতো চিনি দিলাম, তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে বলে। না কচু তো একটু ভয় লাগে সবারই, যে গলায় যদি একটু খুব মানে চুলকায়, তো আমি এখানে একটুখানি প্রথমে তো ভাপিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি এক চামচ থেকে দু চামচ মতো তেঁতুলের কাই দিয়ে দিচ্ছি, তাহলে যদি একটু কুটকুটে ভাবও থাকে সেটা লাগবে না খেতে। এখন দিয়ে দিচ্ছি জল, দিয়ে এই তরকারিটা ভালো মতো ফুটতে দিতে হবে। এখন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে এলাম কিছুক্ষণ পর, খুব সুন্দরভাবে ফুটে গেছে, একটা সুন্দর স্মেলও এসছে। এটা নিরামিষ তরকারি, নিরামিষ তরকারি মানে ঘি তো মাস্ট, ঘি লাগবেই। দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি, নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমার একদম মানকচু দিয়ে নিরামিষের তরকারি রেডি হয়ে গেছে।
তো চলুন চলে যাওয়া যাক এবার প্লেটিংয়ের দিকে। আর এদিকে কচু আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিই। তো বন্ধুরা, আজ তোমাদের করে দেখালাম নিরামিষের দিনে মানকচুর একটা সুন্দর তরকারি, যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। তো তোমরাও কিন্তু একবার ট্রাই করতে পারো এরকম মানকচুর একটা তরকারি। রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই তোমরা সবাই কমেন্টে জানিও। আর এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।